सब्सक्राइब करुन OTI 24/7 न्यूज़ चैनल के एवं पाशे थाका बेल आइकनटी बाजिए दिन लेटेस्ट न्यूज़ अपडेट सबार आगे पावार जोन्नो। एक्षुनि मात्र पावा न्यूज अनुपाते हाई वोल्टेज नंदीग्राम के निये उठे एसेछे एक विशाल बड़ अपडेट। बला हच्छे नंदीग्रामे के जितछे, মমতা বন্দ্যোপাধ্যায় नाकि শুভেন্দু অধিকারী। आज रयेछे बूथ फेरत किछु समीक्षा एवं किछु अंक जा दियेई विवेचना करा हबे के जितछे बांग्लाय, अर्थात के हच्छे बांग्लार मुख्यमंत्री। तार आगे आपनादेर काछे जानते चाई फ्रेंड्स, आपनि 2021-এর বাংলা মসনদে কাকে দেখতে চান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বিজেপির কাউকে নাকি সংযুক্ত মোর্চা নাকি অন্যান্যরা? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। বলা হচ্ছে 21-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী সম্মুখ সমরের দিকে নজর গোটা দেশে। নন্দীগ্রামের এই নির্বাচনই বাংলার ভবিষ্যৎ ঠিক করে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে এই নন্দীগ্রামের যুদ্ধে কে জিতবে একটু কান পাতলেই শোনা যাচ্ছে এই নন্দীগ্রাম নিয়ে সমালোচনা। বর্তমানে বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল সহ অধিকাংশ নেটিজেনদের মতামত, নন্দীগ্রামে যে জিতবেন সেই হবে বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতির লাটাই থাকবে তারই হাতে। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব নন্দীগ্রামের কি সমীক্ষা উঠে এসেছে। অধিকাংশ সমীক্ষকদের মতেই নন্দীগ্রামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেটা কোন অঙ্কে বলাটা খুবই মুশকিল। দুই নেতাই একে অপরের পরিপূরক, দুজনেরই প্রভাব বেশ ভালো রকমেরই রয়েছে নন্দীগ্রামে। এদিকে ভূমি পুত্র শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব সেখানে কম নয়। এদিকে সমীক্ষকরা বলছেন নন্দীগ্রামে 2,07,000 ভোটের মধ্যে 1.37 লক্ষ হিন্দু ভোট রয়েছে, আর সংখ্যালঘু মুসলিম ভোট 70,000-এর মতো। শুভেন্দু প্রার্থী হওয়ার আগেই হিন্দু ভোটকে এক করতে এক মেরুকরণের রাস্তা নিয়েছিলেন। তৃণমূলের আশা 70,000 মুসলিম ভোট। এদিকে তৃণমূলের মত এই ভোটের সিংহভাগ তাদের দিকে আসবে। বিজেপির একাংশও মনে করছে ISF এই কেন্দ্রে প্রার্থী দেবে বলে সরে আসে। CPM কে এই আসন ছেড়ে দেওয়া হয়, এখানে গোপন আতাত স্পষ্ট। ISF প্রার্থী হলেই বেশি সংখ্যালঘু ভোট পেত, তাহলে তৃণমূলের ভোট কাটত। অর্থাৎ বিজেপিও মনে করছে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকেই। কিন্তু যদি তাই হয়, বিজেপিকে হিন্দু ভোটের 3/4 পেতে হবে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারবেন তিনি, তা না হলে কিছুই করতে পারবেন না, বেশ কিছুটা সিট দখল করতে পারেন। বিজেপি অবশ্য ভরসা রেখেছে নন্দীগ্রামের মাটিকে হাতের তালুর মতো চেনা শুভেন্দু হিন্দু ভোটকে এক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় তকমা ঘুচে যাবে এবার, বিশেষত এটাই ভাবছেন বিজেপি। তবে অধিকাংশ নেটিজেন এবং সমীক্ষকদের মত, নন্দীগ্রামে কিছু সিট হারালেও সর্বশেষ জয়ী হচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, আজকের এই সমীক্ষা নিয়ে আপনার কি মতামত? নন্দীগ্রামে কে জিততে চলেছে, বাংলার মসনদে কে বসতে চলেছে বলে আপনার মনে হয়? 21-এর বাংলা বিধানসভা রাজনীতির কান্ডারিতে আপনি কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং।